প্রতিদিনের মতো আজকেও আপনাদের জন্য একটা নতুন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি, যে ব্যবসাটি আপনি বাড়ি থেকে শুরু করতে পারবেন। এবং এই ব্যবসাটিতে আপনি একটি মাত্র মেশিন লাগিয়ে মেশিনটা থেকে আপনি প্রায় 4 থেকে 5 রকমের ব্যবসা বাড়িতে বসে স্টার্ট করতে পারবেন এবং প্রতিদিন কমপক্ষে 1000 থেকে 2000 টাকা বাড়ি থেকে অনায়াসে আয় করতে পারবেন। ব্যবসার আইডিয়া শুরুর আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত বিজনেস কার্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অতি অবশ্যই চ্যানেলের নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অবশ্যই ক্লিক করে দেন, যাতে করে আমি যখনই নতুন নতুন ব্যবসার আইডিয়াগুলো আপনাদের কাছে নিয়ে আসবো তখনই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছাতে পারে। ব্যবসার আইডিয়া শুরুর আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে পাশে প্রচুর জোরে মাইক চলছে, প্রচুর নয়েজ আসতে পারে ভিডিওর মধ্যে, কারণ হচ্ছে পার্টির প্রচার চলছে এবং মাইকে অ্যানাউন্সমেন্ট করে তারা পার্টির প্রচার চালাচ্ছে, সেই কারণে কিন্তু প্রচুর নয়েজ আসতে পারে ভিডিওর মধ্যে, শব্দ আসতে পারে, তার জন্য আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আশা করি এই জিনিসটা উপেক্ষা করে পুরো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা একটু ধৈর্য বা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ব্যবসার আইডিয়াটি আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে ব্যবসার আইডিয়াটি শুরু করা যাক। আজকে যে ব্যবসার আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করবো এই ব্যবসাটি হচ্ছে অল টাইপ অফ লিকুইড ফিলিং অ্যান্ড প্যাকেজিং বিজনেস। যে লিকুইডগুলো খাবার ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ধরুন দুধ বলতে পারেন, হানি বা মধু বলতে পারেন, তেল অয়েল বা তেল বলতে পারেন, এরকম টাইপের লিকুইড জাতীয় প্রোডাক্ট চাইলে আপনি জলও প্যাকেজিং করে পাউচ প্যাকেটে প্যাকেজিং করে আপনি সেল করতে পারেন। এরকম টাইপের লিকুইড জাতীয় প্রোডাক্টগুলো যেগুলো পাউচ আকারে আপনি প্যাকেজিং করে মার্কেটে সেল করবেন, বিশেষত দুধ আপনারা জানেন বাজারে যে ব্র্যান্ডেড কোম্পানির দুধগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু পাউচ প্যাকেটের আকারে 200ml 500ml এইভাবে পাউচ প্যাকেটে প্যাকেজিং করে মার্কেটে সেল হয়ে থাকে। কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট, ব্র্যান্ডেড কোম্পানি দুধ হলেও সেই দুধের কোয়ালিটি কিন্তু ভালো থাকে না, কারণ তারা প্রচুর হারে তার মধ্যে জল মেশায়। সেই কারণে আপনি যদি বেস্ট কোয়ালিটির দুধ, আপনি যদি খুব সুন্দর ক্লাসিক টাইপের প্যাকেজিং করে আপনার লোকাল এরিয়ার মধ্যে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে যদি দুধটা সাপ্লাই করেন এবং কাস্টমার যদি সেটা একবার টেস্ট করে দুধের কোয়ালিটি, তারা বুঝতে পারবে যে এটা হচ্ছে বেটার কোয়ালিটির দুধ, তাহলে কিন্তু আপনি একটা ভালো মার্কেট ধরতে পারবেন। ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টকে আপনি পেছনে ফেলে আপনার প্রোডাক্টটিকে আপনার লোকাল এরিয়ার মধ্যে সমস্ত জায়গায় আপনি সাপ্লাই করতে পারবেন। আপনার লোকাল এরিয়ায় যদি 200 থেকে 300টাও ঘর থেকে থাকে সেখানে কিন্তু আপনি ব্যাপক পরিমাণে একটা মার্কেট ধরতে পারবেন, কারণ প্রত্যেক বাড়িতে প্রতিদিন কিন্তু দুধের প্রয়োজন, প্রত্যেক বাড়িতে প্রতিদিন কিন্তু দুধ নেওয়া হয়, সেই কারণে দুধের মার্কেট চাহিদা সারা বছরই বিদ্যমান। তাছাড়া দুধ জাতীয় প্রোডাক্ট যেমন ধরুন লস্যিও আপনি প্যাকেজিং করতে পারবেন এই পাউচ প্যাকেটের সাহায্যে। তো আপনি চাইলে 200ml 500ml এরকম টাইপের পাউচ প্যাকেট প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন। কিভাবে করবেন সে সম্পর্কে পুরোপুরি A to Z আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা মাঝখানে স্কিপ না করে দেখবেন, তবেই আপনি ব্যবসার আইডিয়াটি সম্পর্কে পুরোপুরি ধারণা পাবেন। এই ব্যবসার আইডিয়াটি আপনাদের 4টি ধাপে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম হচ্ছে প্যাকেজিং, অর্থাৎ কিভাবে আপনি প্যাকেজিং করে সেল করবেন। 2 হচ্ছে খরচ ও লাভের হিসাব, 3 হচ্ছে মার্কেটিং, আর 4 হচ্ছে লাইসেন্স। প্যাকেজিং করার জন্য একটা মেশিন আছে, যে মেশিনটার নাম হচ্ছে ম্যানুয়াল লিকুইড ফিলিং পাউচ প্যাকেজিং মেশিন। এই মেশিনটা কিন্তু 2 ধরনের আছে, একটা অটোমেটিক আছে, একটা হচ্ছে ম্যানুয়াল আছে। তো আপনি ম্যানুয়াল মেশিনটা নিয়ে কিন্তু ভালো রকমের প্রোডাকশন করতে পারবেন। প্রতি ঘন্টায় আপনি যদি ঠিকমতো মেশিন চালাতে পারেন তাহলে কিন্তু আপনি 200 পিস দুধের পাউচ প্যাকেট বা যে কোনো টাইপের লিকুইড পাউচ প্যাকেট আপনি প্যাকেজিং করতে পারবেন। তো মেশিনটা কীভাবে চালাতে হয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন একটু দেখে নেওয়া যায় মেশিনটা কীভাবে চালাতে হয়। দেখতে পাচ্ছেন এই মেশিনটার উপরে আপনাকে লিকুইড দিতে হবে, যে লিকুইডটা আপনি প্যাকেজিং করছেন। এখানে আপনাদের জল দিয়ে ট্রাই করা হচ্ছে, জল দিয়ে আপনাদের ডেমোটা দেখানো হচ্ছে, জল দিয়ে আপনি লিকুইড পাউচটা ফিলিং করলেন এবং ফিলিং করার পরে সেটা আপনার পা দিয়ে প্রেস করলে সহজে আপনি লিকুইড যে পাউচ প্যাকেট আছে সেই পাউচ প্যাকেটগুলো কাটিং করতে পারবেন। এবার আসা পাউচ প্যাকেটের জন্য, এই পাউচ প্যাকেটগুলো কোথায় পাবো? এটা কিন্তু পাউচ প্যাকেট দরকার নেই, আপনি একটা পাউচ প্যাকেটের রোল পাওয়া যায়, 200ml 500ml পাউচ প্যাকেটের রোল পাওয়া যায়। যে পাউচ প্যাকেটের রোলগুলো আপনি কলকাতার পাউচ প্যাকেটের মার্কেট থেকে পেয়ে যাবেন, কোন মার্কেট থেকে পাবেন সেই অ্যাড্রেস আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। পাউচ প্যাকেটের রোল আপনি খুবই কম রেটে পেয়ে যাবেন, বড় একটা রোল পাওয়া যায়। রোলটা আপনাকে মেশিনে সেট করতে হবে এবং দুধগুলো ফিলিং করে বা যে প্রোডাক্টটি আপনি প্যাকেজিং করছেন সেই প্রোডাক্টটি আপনি ফিলিং করে সহজে আপনি প্যাকেজিং করতে পারবেন।
তো মেশিনটার দাম পড়বে আপনার 18,500 থেকে 20,000 টাকার মধ্যে। মেশিনটা কোথা থেকে পারচেজ করতে পারবেন বাংলাদেশের দর্শক বন্ধুরা, ইন্ডিয়ার দর্শক বন্ধুরা, সেই ঠিকানা আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। পাউচ প্যাকেট আপনি কোথা থেকে পারচেজ করতে পারবেন সেই ঠিকানাও আমি ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের পাউচ প্যাকেট আর এই যে মেশিন কেনার সমস্যাটা দূর হয়েছে। দুই নম্বর হচ্ছে খরচ আর লাভের হিসাবটা, খরচ আর লাভের হিসাব। আপনি আপনার স্থানীয় গোয়ালা বা গোশালা থেকে আপনাকে দুধ কালেক্ট করতে হবে, সেখান থেকে আপনি পিওর কোয়ালিটি খাঁটি গরুর দুধ আপনি 40 টাকা প্রতি লিটার হিসাবে পেয়ে যাবেন। আপনি একদম সামান্য পরিমাণ জল মেশাবেন, যেটা হচ্ছে 200 ml, 1 লিটারের মধ্যে আপনি 200 ml জল মিশ্রণ করবেন। জল মিশ্রণ করে আপনাকে সেগুলো প্যাকেজিং করতে হবে, অর্থাৎ আপনার 40 টাকায় আপনি 1200 ml দুধ পাচ্ছেন। এইভাবে যদি আপনার 200 ml পাউচ প্যাকেট করে যদি আপনি প্যাকেজিং করে মার্কেটে সেল করেন, সেক্ষেত্রে কেমন লাভ হতে পারে সেটার একটা আপনাদের ডেমো দিয়ে দিচ্ছি। বাজারে যে ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে, 200 ml দুধ বিক্রি হচ্ছে 12 টাকা, আর 500 ml বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। 500 ml বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, 200 ml বিক্রি হচ্ছে 12 টাকা। তো আপনি কিন্তু দামটা কমাবেন না, বাজারে যে খুচরো রেটটা চলছে ব্র্যান্ডেড প্রোডাক্টের সেই দামটাই কিন্তু বজায় রেখে চলবেন। কারণ আপনি যখন দামটা একেবারে কমিয়ে দেবেন তখন কিন্তু কাস্টমার ভাববে যে এই দুধটা একদম বাজে দুধ। সেই কারণে কিন্তু অনেকে কিন্তু দাম দেখেও চেনে যে প্রোডাক্টটি কেমন। আপনি যদি বেশি দাম রাখেন তাহলে কাস্টমার ভাববে না প্রোডাক্টটি ভালো। সেই কারণে কিন্তু দামটা আপনাকে ফিক্সড রাখতে হবে, 12 টাকাই রাখতে হবে। তো 12 টাকা যদি আপনি খুচরো রেটে বিক্রি করেন তাহলে 200 ml-এর আপনার 1 লিটারে 6টা প্যাকেট আপনি বানাতে পারবেন, আর 6টা প্যাকেটের আপনার খরচ পড়বে 6 টাকা। আমি ধরছি পুরোপুরি লেবেল আর পাউচ প্যাকেট ধরে, মানে যে প্যাকেজিং ম্যাটেরিয়ালসগুলো আছে সেটা ধরে আপনার 200 ml-এর 6টা প্যাকেট, অর্থাৎ 6 টাকা খরচ হচ্ছে। আর আপনার দুধের খরচ পড়ছে, 1200 ml-এর খরচ পড়ছে আপনার 40 টাকা। 1000 ml আপনাকে দুধ কিনতে হচ্ছে, 1000 ml মানে হচ্ছে 1 লিটার, আর 200 ml আপনি জল মেশাচ্ছেন, জলের দামটা আমি ধরছি না, বাড়ির যে মিনারেল ওয়াটার সেটা আপনাকে ইউজ করতে হবে। তো দেখতে গেলে আপনি প্রায় 46 টাকায়, অর্থাৎ 40 টাকা দুধ আর 6 টাকা প্যাকেজিং, 46 টাকায় আপনি 12 টাকা দামের প্যাকেট 6 পিস বানাতে পারছেন, অর্থাৎ 72 টাকার আপনি প্যাকেট বানাতে পারছেন যেগুলো আপনি খুচরো বিক্রি করতে পারবেন। অর্থাৎ 72 থেকে আপনাকে 46 বাদ দিলে 26 টাকা আপনি প্রতি লিটার দুধে আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু আপনি যখন 500 ml প্যাকেজিং করে বিক্রি করবেন সেক্ষেত্রে কিন্তু লাভটা একটু কম হবে। আমি একটা হিসাবের সুবিধার জন্য আপনাদের 200 ml-এর হিসাবটা দিচ্ছি। তো 26 টাকা আপনি প্রতি লিটারে প্রফিট করতে পারবেন। এইভাবে যদি আপনি প্রতিদিন 50 লিটার থেকে 100 লিটার পর্যন্ত দুধ সেল করতে পারেন, সাপ্লাই করতে পারেন, আপনার স্থানীয় লোকাল মার্কেটগুলো ধরে নিতে পারেন, একবার যখন কাস্টমার আপনার দুধটা টেস্ট করবে সে কিন্তু আপনার প্রোডাক্টটি বারবার কিনবে, কারণ আপনার দুধের কোয়ালিটিটা হচ্ছে বেস্ট কোয়ালিটি। প্রতিদিন আপনি দুধ কিনবেন এবং দুধগুলো প্যাকেজিং করবেন, 1 ঘন্টার মধ্যে আপনার সমস্ত দুধ প্যাকেজিং হয়ে যাবে, সেই প্যাকেজিং করে আপনাকে মার্কেটে সেল করতে হবে, আপনার স্থানীয় লোকাল এরিয়ায় আপনার বাড়িতে বাড়িতে গিয়ে দিতে হবে। তো এইভাবে যদি আপনি 50 লিটার থেকে 100 লিটার পর্যন্ত দুধ সাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে 1300 থেকে 2600 টাকা আপনি পার ডে প্রফিট করতে পারবেন। তাছাড়াও এই মেশিনের সাহায্যে আপনি দই, লস্যি, তেল, জল, সমস্ত রকমের জিনিস যেগুলো লিকুইড জাতীয় প্রোডাক্ট, খাবার জিনিস, লিকুইড জাতীয় খাবার জিনিসগুলো আপনি সহজে প্যাকেজিং করে মার্কেটে সেল করতে পারবেন। তো এইভাবে দেখতে গেলে কিন্তু একটা দারুণ লাভজনক ব্যবসা দাঁড় করানো যায়, একটা ইজি বিজনেস আইডিয়া বলা যায়। যদি আপনি মেশিনটা কিনে ব্যবসাটা চালু করতে পারেন তাহলে কিন্তু একটা দারুণ মার্কেট ধরতে পারবেন। 3 নম্বর হচ্ছে আপনার মার্কেটিং। মার্কেটিং আপনি কিভাবে করবেন? আপনি চাইলে নিজে বাড়িতে বাড়িতে গিয়ে সেল করতে পারেন, আর যদি আপনি একটা লোক লাগিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে দুধ সাপ্লাই করান সেক্ষেত্রে আপনার লোকটাকে প্রতিদিন 150 থেকে 200 টাকা পার ডে তাদের তার হাত খরচ দিতে হবে, যেহেতু আপনি একটা লোক দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে ডেলিভারি করাচ্ছেন দুধগুলো। সেক্ষেত্রে একটা লোক লাগিয়েও করতে পারেন, আপনি চাইলে নিজের যদি বাইক থেকে থাকে সেই বাইকে করেও আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সাপ্লাই করতে পারেন, সাইকেল থাকলে সেই সাইকেলের সাহায্যেও আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে সাপ্লাই করতে পারেন। তাছাড়া আপনার স্থানীয় লোকাল মার্কেটে যে মুদি দোকানগুলো আছে সেখানে দিতে পারেন, যেখানে পনিরের দোকান আছে সেখানেও আপনি দুধগুলো সাপ্লাই করতে পারেন। একবার যখন লোক জানবে যে যারা বাজারে হকাররা আছে যারা জানবে যে আপনি দুধ মিলে প্যাকেজিং করছেন সেক্ষেত্রে লোক এসে কিন্তু আপনার কাছ থেকে দুধ কিনে নিয়ে যাবে। তো দেখতে গেলে একটা দারুণ লাভজনক ব্যবসা আপনি চাইলে শুরু করতে পারেন, একটা ইজি বিজনেস আইডিয়া। তো এবারে আসে সব থেকে গুরুত্বপূর্ণ আর ভাইটাল পয়েন্টে, যেটা হচ্ছে লাইসেন্স। এই ব্যবসাটা করার জন্য আপনার 2 প্রকারের লাইসেন্স বের করতে হবে। একটা হচ্ছে ট্রেড লাইসেন্স, যে কোনো ব্যবসা করার ক্ষেত্রে জরুরি, স্থানীয় পঞ্চায়েত বা পৌরসভা এলাকা থেকে আপনি সহজেই ট্রেড লাইসেন্স বের করতে পারবেন। 2 নম্বর হচ্ছে FSSAI লাইসেন্স, এটা যেহেতু একটা ফুড প্রোডাক্ট সেহেতু আপনাকে একটা ফাসা লাইসেন্স বের করতে হবে, যেটা আপনি 100 টাকার বিনিময়ে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সাইবার ক্যাফে থেকে 1 মাসের মধ্যে এই লাইসেন্সটা আপনি পেয়ে যাবেন।
তো এই ব্যবসা সম্পর্কিত যদি আপনাদের মনে আর কোনো রকমের প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। পরের দিন দেখা হচ্ছে আপনাদের সাথে আরেকটা নতুন ধরনের বিজনেসের সাথে। ততক্ষণে আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ।